তো গাইস, এখানে কিন্তু গতকাল বিকেল বেলা আমাদের ম্যাচে পড়ে যায় বাংলাদেশ টপ ওয়ান, মানে বাংলাদেশ রিজনে যে টপ ওয়ান আছে সেই বাংলাদেশ টপ ওয়ান পরে তুই ঘরের মধ্যে কিন্তু আবার সে আসে, আর এখানেও কিন্তু আমি তারা ডাউন করে দিই। আর গাইস দেখো রিজন লিডার বোর্ডে দেখো টপ ওয়ানে কিন্তু বর্তমানে আছে বাংলাদেশ টপ ওয়ান, তারপর হলো মিস্টার ফারুক FF কিন্তু আসছে হলো লিডার বোর্ডে টপ থ্রিতে, আর ওবায়দুল ভাই নামে আরেকটা প্লেয়ার ছিল এই ম্যাচের মধ্যে সে কিন্তু ছিল হলো টপ সেভেনে। তো কিন্তু ভাই লিডার টপ টেনের মধ্যে যারা আছে আর কি তারা মূলত এই ম্যাচের মধ্যে আছে, তার মধ্যে রিজনের টপ ওয়ানে যে আছে সেও কিন্তু এই ম্যাচের মধ্যে আছে দেখতে পারলো। তো গাইস এই ম্যাচটা তোমরা লাস্ট অব্দি ভাই মানে তাদের তারা মানে এই ম্যাচের মধ্যে ভাই বাজেভাবে আমাদের হাতে মাইর খেয়েছে, তো তোমরা ওই মাইরের খাওয়ার শেষে ভাই একটা আমি ইম্পর্টেন্ট কথা বলবো, তো মনোযোগ দিয়ে সেই কথাটা আশা করি তোমরা শুনবা, সেই অব্দি ভিডিওটা একটু তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। তো গাইস এখানে কিন্তু ভাই দেখো একটা প্লেয়ার কিন্তু আমার সামনে ছিল, আর এই প্লেয়ারটার কিন্তু ভাই মারার ট্রাই করি, বাট আমার টিমমেট কিন্তু ওরা মারতে যায়। আর ওদিকে কিন্তু আমাদের লিডার অফ জোকার ভাই কিন্তু মিস্টার ফারুক FF মাইরা দেয়, মানে তাদের স্কোয়াডের কিন্তু দুজন প্লেয়ার এখানে অলরেডি শেষ হয়ে যায় পুরোটা ম্যাচের মধ্যে ভাই, তারা এই ম্যাচের মধ্যে মানে মূলত বাজেভাবে একদম মাইর খেয়েছে। তো দেখলো এখানে SRBT গেমিং কিন্তু ওবায়দুল ভাইরা মাইরা দিছে, তো তাদের স্কোয়াডের মাত্র আর একটা প্লেয়ার কিন্তু বাইচে আছে, ওবায়দুল ভাই ফারুক FF আর বাংলাদেশ টপ ওয়ান তিনজনই কিন্তু এখানে মারা গেছে, আর একজন প্লেয়ারই কিন্তু তাদের স্কোয়াডের আছে। তো সামনে একটা এই প্লেয়ারে দেখতে পাই কিন্তু আমি এখানে ডাউন করে দিই, ডাউন করার পরে দিয়ে যাবো, ওটা অন্য একটা প্লেয়ার ছিল, মানে তাদের স্কোয়াড মেম্বার আর এখানে কেউ ছিল না। যাই হোক এই ম্যাচে কিন্তু আমরা পুরোটা ম্যাচে হিটলিস্ট করে করে মানে মারার চেষ্টা করি, পুরোটা ম্যাচে আর কি হিটলিস্ট করে করে দৌড়ায় দৌড়ায় খেলছি। তো দেখো এখানে কিন্তু হিটলিস্ট একটা প্লেয়ার কিন্তু বিমা শক্তিতে আসলো, আর বিমা শক্তিতে আসার পর কিন্তু এই প্লেয়ারটার আমি ভাই কোনোভাবে খুঁজে পাইতেছিলাম না, তো আমার কিন্তু ফায়ার দিতেছে বাট আমি প্লেয়ারটা খুঁজে পাইতেছি না। ওইখানে একটা প্লেয়ার মেবি নেট ছিল না, তো ওই প্লেয়ারটা কিন্তু এখানে দাঁড়ায় ছিল, আর একটা প্লেয়ার কিন্তু ভাই আমার এখানে ফায়ার দিয়েছে বাট ওই প্লেয়ারটা আমি খুঁজে পাই না। দেন আমি ভাই টাওয়ারের উপরে দিক তাকায় দেখি ভাই ওই ভাই চান্দু টাওয়ারের উপরে ভাই বয়ে রয়েছে, এটা কোনো কথা ভাই তোমরাই কাও টাওয়ারের উপরে লাস্ট এনিমি মানে হিটলিস্টের এনিমি টাওয়ারের উপরে বসে আছে ভাই। আর যেটা বলছিলাম ভাই তোমরা একটু লাস্ট মানে তাদেরকে মারার মানে এই ম্যাচে তারা বাজেভাবে মার খাইছে ওটা মারা আর কি ফুল স্কোয়াড মারার শেষে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আর ভাই একটা গেমের ভিতরে একজন আরেকজনটা মারতেই পারে ঠিক আছে, এটা এই কথা আমি একটু পরে আসি। তো এখানে দেখো আমি আবার হিটলিস্ট করছি, আর হিটলিস্টটা যা পড়ছে হলো মিস্টার ফারুক FF-এর গায়ে যায়, মানে মিস্টার ফারুক FF-এর ওইখানে যে হিটলিস্টটা পরে ওই দেখতে পেলাম আমাদের কাছাকাছি আর কি সে আছে, তো আমি কিন্তু যাইতেছিলাম তার ওইখানে মারার জন্য। আর ওই টাইমে দেখো আমার স্কোয়াড ম্যাটটা কিন্তু ভাই একজন গাড়ি চালাই যাচ্ছিল, SRBT গেমিং কিন্তু এখানে গাড়ি চালাই যাচ্ছিল, আর লিডার ভাই কিন্তু ভাই ওইখানে ফারুক ভাই মানে ফারুক FF এখানে ডাউন করে দিস, আর ডাউন করে দিয়ে ফুল কনফার্মও করে দিস ওইখানে। যাই হোক গাইস এখানে কিন্তু ভাই তারা আবারও কিন্তু আমাদের সাথে আর কি মানে দংঘর্ষ সংঘর্ষ হয়ে গেছে গা এক প্রকার, এখানে কিন্তু তাদের ফুল স্কোয়াডটা ছিল। তো একটা প্লেয়ার কিন্তু ভাই গাড়ি দিয়ে এন্ট্রি মারছিল ভাই, গাড়ি দিয়ে এন্ট্রি মারার সাথে সাথে ভাই তার চান্দের ফোটা বানিয়ে দিছি। তো এখানে দেখো ফকির গেমিং নামে একটা প্লেয়ার ছিল, যেটা কিন্তু তাদের স্কোয়াড মেম্বার ছিল, আর এই ম্যাচের মধ্যে সে ছিল ভাই মনে করো যে কোন জায়গায় এটা আমরা নিজেরাও খুঁজে পাই নাই, তাদের স্কোয়াডমেট এই প্লেয়ারটারে আমরা মূলত আর কি খুঁজে পাই নাই গিয়া। তো এখানে দেখো ভাই জোকার ভাই কিন্তু বাংলাদেশ টপ ওয়ানটা মেরে দিয়েছে, আর ফারুক FF কিন্তু SRBT গেমিং রে মেরে দিয়েছে, তো আমার সামনেই কিন্তু দুইটা প্লেয়ার ছিল। তো এখানে দেখো মানে ফারুক FF কিন্তু এখানে তোমার গিয়ে হলো যে গুলাল দিয়ে প্যাক করে ফেলছে এই জায়গাটায়, আর একটা প্লেয়ার কিন্তু বাইরের সাইডে আছে, এই যে একটা প্লেয়ার দেখতে পারতো ওকম হয়েছিল। তো এই প্লেয়ারটারে কিন্তু আমি এখানে হেডলস মানে হেডলিস বলো সরি হেডশট মেরা মেরে দিছি। তো এই প্লেয়ারটার নাম কি ছিল তোমরা একটু দেখো ভাই, এই প্লেয়ারটার নাম ছিল হলো ওবায়দুল ভাই। তো এই দেখতে পাচ্ছ ওবায়দুল ভাই কিন্তু ভাই ওই রিজন টপ 7-এর মধ্যে আছে তোমাদের দেখাইছিলাম। তো এখানে কিন্তু আছে আমার সামনে ফারুক FF, তো দেখতে পাচ্ছ আমরা চার্জার বাস্টার দিয়ে কুক করতেছিল মানে চার্জার বাস্টার মানে চার্জ করতেছিল মানে মারার জন্য। আর এই যে দেখো ভাই লাস্টের যে প্লেয়ারটা ছিল ফকির FF নাকি ফকির গেমিং ছিল যে, তো ফকির ভাই কিন্তু ভাই দেখো পিছন থেকে গাড়ি দিয়ে ভাই ভাইগে যেতেছিল, আর আমি কিন্তু ভাই একটু ড্যামেজ খেয়েছিলাম, তো যে কারণে কিন্তু ভাই তার লোকেশনটা আমি দেখে গেছি যে সে আমার পিছনে আছে। তো আমরা কিন্তু তিনজন মিললা তার উপরে ভাই রাশ মেরে দেবো, এখন দেখবা তোমরা একটু পরে ধৈর্য ধরো, এরা দেখলে ভাই তারা কিন্তু একটু বাজে ভাই মাইর খেতে। তো এই দেখো ভাই এখানে ছিল এটাই ছিল ফকির গেমিং মানে লাস্ট প্লেয়ারটা, তো এখানে কিন্তু সেই প্লেয়ারটা ভাই তিনজন প্লেয়ারের মাঝখানে ফাইসা যায়, কিন্তু তাদের স্কোয়াডটা এখানে পুরোপুরি শেষ হয়ে গেছে গা দেখতে পারলাম এই ম্যাচে কিন্তু কিন্তু তারা একটা বাজেভাবে মাইর খেতে। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে একজন আরেকজনের ভাই ম্যাচের মধ্যে ভাই পাইলে মারতেই পারে, এটা কিন্তু একদম স্বাভাবিক একটা ঘটনা, আমরাও কিন্তু ভাই মাইর খাই এরকম না যে আমরা মাইর খাই না, তো এটা তোমরা এত সিরিয়াসলি নিবা না, জাস্ট একটা ম্যাচ একটা গেম, এই গেমে যে যে কেউ মারতেই পারে বুঝতে পারছো, এটা একটা ব্যাটল গ্রাউন্ড গেম আর কি মানে গোলাগুলি করবোই, যে যারা সামনে পাইবো হয় মারবো নয় মরবো, এটাই হলো গেমের নিয়ম। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আর ভাই যারা বাংলাদেশ টপ ওয়ানের ফ্যানরা আসো তারাও আশা করি বুঝতে পারছো যে একজন আরেকজনের ভাই ম্যাচের মধ্যে মারতেই পারে, এটা কোনো বড় কিছু না, আর তারা এমন না যে আমরা মারছি আমরা মাইর খাই না এরকমও না, আমরা আমাদের টিমমেটরও কিন্তু এই ম্যাচের মধ্যে তারা অনেকবার মারছে, যেমন SRBT-রে মারছে, তারপর গেলো আরও কয়েকজন পিকুরে মারছিল বাংলাদেশ টপ ওয়ান ফার্স্টেই, তো দেখছো ওইগুলো তোমরা, তো একজন আরেকজনের ম্যাচের মধ্যে কিন্তু ভাই মারতেই পারে বুঝতে পারছো। তো যাই হোক তোমরা যারা যারা ভিডিওটা দেখছো এখন অবধি ভাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো না ভাই, ইউটিউবে যারা দেখতেছো ভাই 400K ফ্যামিলি মেম্বারটা সবাই একটু কমপ্লিট করে দিও, আর সবাই ভালোবাসা সাবস্ক্রাইবগুলো করতে ভুলবো না। আর গাইস ডান থেকে যে টপ আপ নাম্বারটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা চাইলে কিন্তু ভাই ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে পারো কম দামে, এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে, তো সবাই যা ভিজিট করে আইসো মানে দেখে আইসো আর কি। আর
যারা এখনো ফেসবুকে ভাই লাইক ফলো করো নাই ভাই প্লিজ গাইস সবাই একটু লাইক আর ফলো শেয়ার গুলো একটু করে দিও ওকে। আর ভাই এগুলাকে মানে হেট হিসেবে নিবা না, জাস্ট একটা ম্যাচ একটা গেম, যে যে কাউরে মারতেই পারে গেমের মধ্যে, এগুলো তোমরা এত সিরিয়াসলি নিবা না আশা করি। আর কিছু বলার নাই, আমার ম্যাচটা তো তোমরা এনজয় করছো আশা করি ভাই, পুরোটা ম্যাচের মধ্যে কিন্তু ভাই মানে পাগলের মতো মারামারি হয়েছে ম্যাচের মধ্যে, মানে হিট লিস্ট করে করে আর কি। যাই হোক, তোমরা ভালো লাগলে ভালোবাসা লাইক শেয়ার সাবস্ক্রাইবগুলো করে দিও। আল্লাহ হাফেজ গাইস।